তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের হয়তো এই সময় টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা হয়তো অনেকেই দিচ্ছ। আশা করছি তোমরা এবছর পরীক্ষা খুব ভালো দেবে। দেখো, তোমাদের আজ আমি বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে আলোচনা করব। এটি 2015-তে HS-এ এসেছিল এবং এই বছর বাংলা গানের ধারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই আমি তোমাদের পরপর করে নোটসগুলো প্রায় লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই আজ আমরা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে আলোচনা করব এবং এটি 2023-এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং প্রতিবারের মতো এবারও নোটসটিকে খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং যাতে তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং তোমরা একটা প্রপার মার্কস ক্যারি করো, ঠিক সেরকমভাবেই লেখা হয়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা পয়েন্ট করব কি ভূমিকা, বা তোমরা কোনো না পয়েন্ট করলেও চলবে, তোমরা শুধুমাত্র এখান থেকে লিখতে শুরু করলেও হবে, ঠিক আছে? দেখো, দ্বিজেন্দ্রলাল রায় 19/7/1863 এটা জন্মসাল এবং 17/5/1913 এটা মৃত্যুসাল, এটা তোমরা ব্যাকেটে দিয়ে দেবে। ছিলেন একজন বিশিষ্ট বাঙালি নাট্যকার, সুরকার এবং সঙ্গীত স্রষ্টা। তিনি মূলত দেশাত্মবোধক গানের জন্য সঙ্গীত শিল্পের ইতিহাসে অমর হয়ে আছেন। তার গানগুলি দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তোমাদের আমি আগেও বলেছি, যখন কোনো ইম্পর্ট্যান্ট লাইন লিখবে তখন অবশ্যই সেখানে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে, তাহলে নোটসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তারপর দেখো, বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল রায় DL রায় নামেও পরিচিত। তোমরা এই DL রায়, এটা শর্ট কোশ্চেনও আসতে পারে যে DL রায় নামে কে পরিচিত, তখন তোমরা কি বলবে? দ্বিজেন্দ্রলাল রায়। এরপর দেখো, বাংলা গানের ধারায় অবদান বা কৃতিত্ব, তোমরা যে কোনো একটা পয়েন্ট করবে, অর্থাৎ গানের ধারায় অবদান পয়েন্ট করতে পারো বা কৃতিত্ব পয়েন্ট করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। দেখো, দ্বিজেন্দ্রলাল রায়ের গানে প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাব লক্ষ্য করা যায়। ধ্রুপদ, খেয়াল, টপ্পা, বাউল, স্বদেশী গান এবং প্যারোডি পর্যন্ত তার অবাধ বিচরণ ছিল। তার সঙ্গীত জীবনকে বিভাজিত করা যায় কয়েকটি পর্বে। এইবার আমরা তার পর্বগুলো দেখব, খুব সহজ ভাষায় লিখেছি, তাও যদি অসুবিধা হয় আমাকে বলো। দেখো, সমাজ ও সমসাময়িক জীবনকে তীর্যকভাবে দেখাতে গিয়ে রচনা করেছেন হাসির গান। তারপরে কি, প্রেমের গান, স্বদেশী গান, নাটকের গান এবং ভক্তি রসাশ্রিত গান। এরপর তোমরা আবার প্যারা চেঞ্জ করে লিখবে যে দ্বিজেন্দ্রলাল রায় নাট্যকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তারপর সমস্ত নাটকেই তিনি সার্থকভাবে গানের প্রয়োগ করেছেন, যেমন শাহজাহান নাটকের ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটা তোমরা সকলেই করেছ। তারপর কি, প্রতাপ সিংহ নাটকের ধাও ধাও সমর ক্ষেত্র, দুর্গাদাসের 500 বছর এমনি করে, এই গানগুলি সকল ভারতবাসীর মনকে জয় করে নিয়েছে। প্যারা চেঞ্জ করে করে লিখবে, ঠিক আছে? তিনি প্রায় 100-500 গান রচনা করেছিলেন। এই 500 গানের মধ্যে সুর পাওয়া যায় মাত্র 132টি গানের। তিনি মূলত অমর হয়ে আছেন তার ধনধান্য পুষ্পভরা গানটির জন্য। ঔপনিবেশিক শাসনের প্রতি তার প্রতিবাদ তার বহু দেশাত্মবোধক গানে প্রতিফলিত হয়েছে। তিনি কোরাস গীতিভঙ্গিরও পথিকৃৎ ছিলেন। একসময় রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রলাল রায় বাংলা গানের জগতে এক নতুন ধারা নিয়ে এলেন। তারা নিজেরা গান লিখলেন, সুর দিলেন এবং নিজেরাই সে গান গেয়ে সেকালের ভদ্র শিক্ষিত রুচিশীল শ্রোতাদের উপহার দিলেন। দেখো, প্যারা চেঞ্জ করে করে লিখবে, তাহলে নোটসটাও দেখতে সুন্দর লাগবে এবং তোমাদেরও দেখবে মনে রাখতে সুবিধা হবে। তাছাড়া তো খুব সহজ ভাষায় লিখেছি, তোমরা আমাকে কিন্তু বলো। গানের মধ্য দিয়ে হাস্যরস পরিবেশনের জন্য যে প্রবল সমাজ চেতনা, সূক্ষ্ম বাস্তব দৃষ্টি এবং নিপুণ ভাষাবিন্যাস প্রয়োজন, তার সবই ছিল তার হাস্যের, অর্থাৎ হাস্যরসের গানের মধ্যে। এরপর আবার তোমরা প্যারা চেঞ্জ করবে এবং লিখবে যে পাশ্চাত্য সঙ্গীতের যে শিক্ষা তিনি বিলেতে গিয়ে গ্রহণ করেছিলেন, বাংলা গানের দক্ষতা ও সততার সঙ্গে পাশ্চাত্যের সেই সঙ্গীত শৈলীর প্রয়োগ ঘটিয়েছিলেন। তার গানগুলি আর্যগাথা, এখানে আবার তোমরা নিচে আন্ডারলাইন করবে ব্ল্যাক পেনে এবং কোটেশন দেবে, গ্রন্থে 2টি খণ্ডে গ্রথিত হয়েছে, যা চিরকাল
আপা মোর বাঙালির হৃদয় জুড়ে থাকবে। তোমরা আমাকে কিন্তু জানিও যে নোটসটা তোমাদের কেমন লেগেছে, এবং দেখবে বাংলা সাহিত্য সংস্কৃতি থেকে এরকম সহজ ভাষায় অনেক নোটস লেখানো আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমাদের আমি আস্তে আস্তে HS-এর জন্য প্রিপেয়ার করে দেবো, তাই সঙ্গে থেকো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং যা প্রয়োজন হবে আমাকে জানিও। এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।